Hey guys, what's up? It's me Avi and you are watching Avi's Edit YouTube channel. So, in this video, I am going to show you how to make Total Gaming logo. I am going to show you how to make a gaming logo related to Total Gaming logo. Related. So, this video is a requested video. I am going to show you how to make a screenshot. Request করেছিলো টোটাল গেমিং এর লোগো তৈরি করার জন্য তো হিয়ার ইট ইজ তো টোটাল গেমিং এবং সেরকম রিলেটেড আরো কিছু লোগো তৈরি করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের দরকার হবে একটা হলো পিক্সেল অ্যাপ এবং আরেকটা হলো লোগো মেকার তো পিক্সেল অ্যাপ এবং লোগো মেকারের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তার সাথে সাথে টোটাল গেমিং এর লোগোটা তৈরি করার জন্য যে লোগোর ফরম্যাটটা আছে সেটাও ডাউনলোড করে নেবেন সেটাও ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও So guys, first of all, I ask a video topic, which is mainly topic, which is Total Gaming and logo. So, if you want to make it, then you can different logo. Make it easily, you can make it. But now, Total Gaming and logo, you can make it. Different logo make korao easy hoye jabe to first of all apnader ki korte hobe pixel app application ti open korte hobe pixel app ti open kore ekhane theater e tap kori use image from gallery te tap kore din use image from gallery te tap korar por apnara ei image ta description e link peye jaben eta download kore niben তারপর রাইট বাটন ট্যাপ করে দিবেন এবার দেখুন এখানে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে তো আপনারা আপনাদের চ্যানেলের টেক্সট অ্যাড করতে পারেন তো আমি এখানে টোটাল গেমিং এ লিখব বাট আপনারা যদি চান আপনাদের চ্যানেলের নামও লিখতে পারেন তো আমি এখানে ফার্স্ট অফ অল টোটাল লিখে দিলাম একসাথে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিবেন না যদি আপনাদের চ্যানেল দুই ভাগে থাকে তাহলে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম হিসেবে দিতে পারেন দেন এখানে ফন্টে চলে যাবেন ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে এখানে ফোল্ডার প্লাস ফোল্ডার ট্যাপ করে আপনারা ফন্ট এর লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশনে এটা অ্যাড টু গ্যালারি করে দিবেন করার পর এবার ফার্স্ট অফ অল আপনাদের এই যে ফন্টটা আছে এই ফন্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর এখানে টোটাল লেখাটা আপনারা আপনাদের চ্যানেলে যদি ডিফারেন্ট নেম থাকে এইভাবে জাস্ট গ্যাপ গ্যাপ দিয়ে দিবেন তাহলে এটা বেটার হবে তো এরপর এটাকে জুম আউট করে নেবেন তো আমি এখানে জুম আউট করে এখানে এটা সেট আপ করে দিচ্ছি ওকে তো এবার এটার কালার আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো কালার দিতে পারেন অথবা টোটাল গেমিং এর যে কালারটা সেটা আপনারা যদি এখানে অ্যাপ্লাই করে প্লাস আইকন ট্যাপ করে এখানে চুজ কালারে গিয়ে টোটাল গেমিং গেমিং এর যে লোগো টেক্সটের কালারটা সেটা এখানেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে এটাও আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে রাইট করে দিলাম দেন ওকে তো এটা এই কালারের হয়ে গেল এবার আমি সেকেন্ড টেক্সট মানে গেমিং দিয়ে দেবো তো এখানে আমরা যদি প্লাস আইকন টাইপ করে একটি টেক্সট নিই দেন এখানে গেমিং লিখি সো আমি এখানে গেমিং লিখে দিলাম দেন এটাকে ঠিকঠাক করে এখানে একটু জুম করে দিচ্ছি অ্যান্ড দেন এখানে আমরা ফন্ট চুজ করবো ফার্স্ট অফ অল দেন অ্যাডজাস্টমেন্ট ফন্টে গিয়ে মাই ফন্ট অ্যান্ড এখানে যে সেকেন্ড ফন্ট আছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পর এটাকে একটু জুম করে নেবেন দেন এখানে ঠিকঠাক মতন রাইট সো আপনারা এখানে আমি টোটাল গেমিং লিখলাম আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখবেন ওকে সো এটাকে আমরা উপর যে টেক্সটটা এটাকে মিডেলে নিয়ে আসবো তার জন্য এই যে রিলেটেড পজিশনে গিয়ে এটার উপর ট্যাপ করে দিয়ে এটা মিডেলে চলে আসবে অ্যান্ড এটাও মিডেলে নিয়ে আসে রিলেটেড মিডেল ওকে দেন এটা ডান হয়ে গেল এবার থিয়েটারে ট্যাপ করে আপনারা এটার এক্সপোর্ট ইমেজ আল্টাতে রেখে সেভ করে দেবেন এই হয়ে গেল আমাদের টোটাল গেমিং এর যে লোগোটা সেরকম লোগো এবার আপনারা এই রকম রিলেটেড ডিফারেন্ট লোগো কিভাবে মেক করতে পারবেন তো তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটার নাম হলো ইস্পোর্টস লোগো লোগো মেকার বা যাই হোক সেটা প্লে স্টোর লিঙ্ক আপনার পেয়ে যাবেন সো সেটা ডাউনলোড করে নেবেন তো এটার ইন্টারফেস কিছুটা এরকম হবে প্রথমে স্টার্টিং হবে সো এরপর আপনারা কিছু অপশান দেখতে পাচ্ছেন আপনারা ওগুলো ইগনোর করুন জাস্ট এই যে উপরে ক্রিয়েট অপশান আছে এটার উপর ট্যাপ করে দিন ক্রিয়েট অপশানে ট্যাপ করার পর এখানে আপনারা ফার্স্ট অফ অল যেই অপশানগুলো দেখবেন আপনারা কিছু অ্যাভাটার টাইপের দেখতে পারবেন ওকে তো এটাও রাখতে পারেন অথবা আপনারা এখান থেকে যেতে পারেন ওয়েট এগুলো আমি কেটে দিচ্ছি এই যে গ্রাফিক্স গ্রাফিক্স যে অপশানটা দেখছেন আপনারা এই গ্রাফিক্সের উপর ট্যাপ করে দিন তাহলে দেখবেন টোটাল গেমিংয়ের মতন অনেক ধরনের কিন্তু লোগো এখানে আছে আপনারা এগুলো ইউজ করতে পারেন ওকে তো দেখুন অনেকগুলো টোটাল গেমিংয়ের মতন কিন্তু লোগো আছে তো দেখতেই পাচ্ছেন এগুলো অনেক লোগো এখানে কিন্তু দেওয়া আছে তো এবার আপনারা যদি চান এগুলো সেভ করতে
তো এটা দেখুন টোটাল গেমিং এর মেল ফিমেল ভার্সন বলতে পারেন আপনারা তো যাই হোক এটা নিলাম এবার নেওয়ার পর এখানে টেক্সট অপশন আছে বাট এটার যে টেক্সটের জিনিসটা সেটা অতটা ভালো না এবং এটায় অতগুলো ফন্ট নেই তো এই ফন্টগুলো আপনারা মন মতন ইউজ করতে পারবেন না তো কি করবেন ব্ল্যাঙ্ক যে ফটোটা আছে সেটা এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনের উপর ট্যাপ করে পিএনজি অথবা জেপিজিতে সেভ করতে পারেন তো জেপিজিতে আমি সেভ করে নিচ্ছি তো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এরপর আপনারা এটা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে ওপেন করে নেবেন তো আমি দেন যেরকম আপনারা টোটাল গেমিং এর লোগোটা তৈরি করছিলেন সেরকম আপনারা এটাও মেক করতে পারেন সো এই আজকে ভিডিও আর আপনাদের যদি কোনো ভিডিও মেকিংয়ের রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই